আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আপনি সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। চলে আসলাম কম্পিউটারের ফোল্ডারগুলা যে আইকনগুলো থাকে কিভাবে আইকনগুলো চেঞ্জ করা যায়। যেমন এই যে আমার এখানে যে সবগুলো একটা একটা ফোল্ডার, তো ফোল্ডার গুলো সাধারণত এরকম থাকে। তো চলুন দেখা যাক এগুলো কিভাবে চেঞ্জ করবেন। যেমন এই যে স্ক্রিনশট আমার যে ফোল্ডারটা, এটার মধ্যে আইকনটা হচ্ছে গাছ। তো এরকম কিভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক। তার জন্য যা করতে হবে, আমি বিদ্যুৎ ফোল্ডারটাকে আমি তার আইকনটাকে চেঞ্জ করবো। তো এটা হলে এটা করতে গেলে মাউসের রাইট বাটন চেপে, লেফট বাটন চেপে তারপর রাইট বাটন চাপতে হবে। তারপর প্রপার্টিস আসলে ওখান থেকে যে অপশন আসবে, এখান থেকে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর চেঞ্জ আইকন, চেঞ্জ আইকন নামে যে এটা এখানে চাপতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো আইকন চলে আসবে সামনে। তো পছন্দ মতো আমরা একটা পছন্দ মতো দিয়ে নিচ্ছি, এটা দিয়ে নিলাম, ওকে করে নিলাম। দেন অ্যাপ্লাই দিয়ে ওকে করে নিলাম। এই যে হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল ভিডিওর আইকনটা, চেঞ্জ হয়ে গেল। এভাবেই একটি ফোল্ডারের আইকন চেঞ্জ করবেন। ধন্যবাদ সবাইকে।